আর হুজুর বলছে সৌদিতে সিনেমা চালু হয়েছে আরে ভাই ইন্ডিয়াতে তো সিনেমা শত শত বছর আগে চালু হয়েছে তাহলে ইন্ডিয়ার হুজুরের ফতোয়া যদি মানতে পারি ইন্ডিয়ার ফুরফোরার ফতোয়া মানছি ইন্ডিয়ার দেওবন্ধের ফতোয়া মানছি ইন্ডিয়ার তবলিক জামাতের ফতোয়া মানছি ইন্ডিয়ার বেরেলির জামাতের ফতোয়া মানছি তখন তো সিনেমা হলে আসে না অর্থাৎ আমি সিনেমা হলের পক্ষে না সিনেমা হলের বিপক্ষে স্বয়ং সৌদির আলেমরাও এবং সারা বিশ্বের সমস্ত আলেমরাও কিন্তু ওই শাসক যখন জালেম হয় তখন যেটা হয় সেটাই হচ্ছে কিন্তু মক্কা মদিনাতে তো সিনেমা হল নেই তাহলে আপনি কেন মক্কা মদিনার আলেমের কথা মানছেন না কারণ আপনার রসুল তো বলছেন মক্কাতে সঠিক দিন থাকবে তো আমরা কোনো সৌদির শাসকের কোনো দালাল নয় শাসকের পক্ষে নয় এরা জালেম শাসক এরাও সৌদির মধ্যে আজকে অশ্লীলতা ঢোকাচ্ছে সৌদির মধ্যে নানান রকম খারাপি ঢোকাচ্ছে আমি আপনাকে বোঝাতে চাইছি এর ইতিপূর্বে এর চাইতে বড় বড় জালেম সেখানে মসনাতে বসেছে এখনো তো ভালাই রয়েছে আপনাকে চ্যালেঞ্জ করলাম পৃথিবীর মধ্যে একমাত্র দেশ এখনো পর্যন্ত যতটুকু ধর্ম রাষ্ট্রীয়ভাবে সৌদি আরবে আছে পৃথিবীর কোনো দেশে নেই আমি ভালো দিকটাকে ভালো বলছি তার মানে কি তবলিক যে আমাদের খারাপ বলছি তাবলিকের মধ্যে কিছু ভালো আমল আছে মাথায় টুবি মুখে জুব্বা নামাজ পড়া ইত্যাদি ইত্যাদি ভালোটাকে ভালো বললাম খারাপটাকে খারাপ বললাম কিন্তু কোন খারাপটা বেশি খারাপ আর কোন ভালোটা বেশি বলে এটা আপনাকে মূল্যায়ন করতে হবে অর্থাৎ শাসকদের মধ্যে খারাপই রয়েছে শাসকের পক্ষে আমি বলছি এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে এমন কোন শহর থাকবে না এমন কোন শহর বাকি থাকবে না যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না দাজ্জাল মরা মানুষকে জিন্দা করবে অর্থাৎ জান্নাত জাহান্নাম দেখাবে এই দাজ্জাল জাল শুধুমাত্র মক্কা মদিনায় প্রবেশ করবে না হুজুরের ফুরফুরাতেও একদিন দাঁত প্রবেশ করবে কারণ আপনার রসুল তাই বলছেন এমন কোন শহর বাকি থাকবে না যেখানে দাঁত জলের ফেতনা দাঁত জালের মানে পদধুলি পড়বে না তাহলে এই দৃষ্টিকোণ থেকে তো একদিন দাঁত জালে ফেতনা আসবে দেহবন্দে আসবে তাবলিকের ওখানে আসবে পৃথিবীতে যত দলমত পথ রয়েছে প্রত্যেকটি জায়গায় হচ্ছে দাঁতজাল যাবে আমি সৌদি বলতে সৌদি দেশের কথা বলছি না মদিনা যেটি হাদিসের মধ্যে সই বুখারির আপনি হাদিসগুলো লক্ষ্য করুন যে মদিনা থেকে দিন যেমন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল আবার একটা সময় এমন আসবে ওইখানে কি দিন ধর্ম ইমান সীমাবদ্ধ হয়ে যাবে পৃথিবীতে কোথাও বিশুদ্ধ আকিদে পাওয়া না গেলে আপনার নবী বলে গেছেন মদিনাতে পাওয়া যাবে আর হুজুর বলছে সৌদিতে সিনেমা চালু হয়েছে আরে ভাই ইন্ডিয়াতে তো সিনেমা শত শত বছর আগে চালু হয়েছে তাহলে ইন্ডিয়ার হুজুরের ফতোয়া যদি মানতে পারি ইন্ডিয়ার ফুরফোরার ফতোয়া মানছি ইন্ডিয়ার দেওবন্ধের ফতোয়া মানছি ইন্ডিয়ার তবলিক জামাতের ফতোয়া মানছি ইন্ডিয়ার বেরেলির জামাতের ফতোয়া মানছি তখন তো সিনেমা হলের আসে না অর্থাৎ আমি সিনেমা হলের পক্ষে না সিনেমা বিপক্ষে স্বয়ং সৌদির আলেমরাও এবং সারা বিশ্বের সমস্ত আলেমরাও কিন্তু ওই শাসক যখন জালেম হয় তখন যেটা হয় সেটাই হচ্ছে কিন্তু মক্কা মদিনাতে তো সিনেমা হল নেই তাহলে আপনি কেন মক্কা মদিনার আলেমের কথা মানছেন না কারণ আপনার রসুল তো বলছেন মক্কাতে সঠিক দিন থাকবে তবে আপনাকে একটা কথা জানিয়ে রাখি যে পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন এই মক্কা অর্থাৎ সেখানেও সই থাকবে না কারণ অনন্তনাদি কাল ধরেও যদি সেখানে সই দিন থাকে তাহলে তো কোনো হাতে মিথ্যা হয়ে যাবে কিয়ামত আসবে না কিয়ামত তখন আসবে যখন একজন আল্লাহ বললে বলা থাকবে না বোঝা গেল কি ভাই ওই আমি আপনাকে বোঝাতে চাইছি সিনেমা হল ইন্ডিয়াতে রয়েছে আরে সিনেমা হল তো আল্লাহ রসুল আবুজরকে বলছেন আবুজর জিনা করার পরেও জান্নাতে যাবে লম্বা হাদিস শটে বলি যে জিনা করার পরেও আল্লাহ চাইলে তাকে জান্নাত দিতে পারেন যদি সে শিরক না করে পাহাড় পরিমাণ গোনা নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হয় জিনা করেছে চুরি করেছে তারপরে আল্লাহ চাইলে maaf করতে পারেন কিন্তু শিরক করলে maaf হবে কি হবে না তাহলে ইন্ডিয়ার বুকে আমরা যে সমস্ত ওলামায় কিনা ফোতা এখানে শির্ক রয়েছে ভেদাত রয়েছে স্বয়ং তবলিক জামাতের মূল মার্কাজের পাশেই নিজামুদ্দিন আউলিয়ার কবর সেদ করা হচ্ছে দেওবন্দের পাশে মূর্তি পূজা হচ্ছে তাহলে এখানে শির্ক হচ্ছে বলেন শির্ক সিনেমা দেখা আগে ওটাও তো হারাম কিন্তু শির্ক করলে আপনার জান্নাত হারাম সিনেমা দেখে আপনি আল্লাহ চাইলে মাফ করতে আমি সিনেমা দেখার প্রতি উৎসাহিত করছি না আমি আপনাকে বোঝাতে চাইছি যেটাও গোনা কিন্তু শির্ক হচ্ছে ভেদাত হচ্ছে তারপরে আপনি তাদের ফোতা মানছেন আর সৌদি আরবে সিনেমা চালু হয়েছে এটা তো অবশ্যই ঘৃণিত কাজ অন্যায় কাজ এটা খারাপের দ্বার উন্মুক্ত করা হয়েছে সৌদি আরবের আলেমরা এই বিষয়ে বিভিন্ন রকম লেকচারের মাধ্যমে তারা শাসককে বোঝানোর চেষ্টা করছে কিন্তু শাসক যদি জালেম হয় এখানে মোদী যেমন মানছে না ওখানে তেমনই মানছে না কিন্তু মক্কা মদিনাতে তো সিনেমা হল নেই মক্কা মদিনে শির বেদাতার জায়গা নেই মক্কা মদিনাতে তো এখনও অথেন্টিক দিন রয়েছে তাহলে মদিনার আলেমদের ফতোয়াটা আপনি কেন মানতে চাইছেন না মদিনার আলেমরা যে আমলগুলো করে সেগুলো কেন আপনি বিরোধিতা করছেন